মানে ধারগাম কানু সিং লেয়ার টিন আশা করা যায়। আর ওই যে সিদ্ধপুর, সিদ্ধপুর আচ্ছা আচ্ছা সিদ্ধপুর ওই যে মহাশয় মানিক মাতা নমস্কার বন্ধুগণ, আমি বিকাশ মাহাতো আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল পুরুলিয়া পরব। আর এই ভিডিওতে আপনারা দেখতে ও শুনতে পাবেন এই মালিকের কাড়া লড়াইয়ের সুখবর। তো বন্ধুগণ, আপনারা ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখবেন এবং নিত্য নতুন কাড়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে যদি ভালো লাগে তাহলে একটা লাইক মারি দিবেন। তো চলুন আজকে শুনলেন এই মালিকের কবে কোথায় আর গ্রামে হবে কেন নাই, আর বাহার লাগালে কোথাকার কোন মালিকের কাড়ার সাথে করবেন লড়াই, বিস্তারিত ভাবে শুনলেন এই কাড়া মালিকের মুখে আপনারা সবাই। তো কাকু নমস্কার। আচ্ছা কাকু আপনার নাম? আমার নাম সুদর্শন মাহাতো। সুদর্শন মাহাতো, আচ্ছা আচ্ছা। তো আপনি কেমন আছেন এখন? আমি এখন মোটামুটি ভালো। তো কাকু, এই শ্রাবণ মাসে আপনার কাড়া তৈরি কেমন আছে? মিডিয়াম আছে আর কি, যা থাকে ওই রকম ভাবে আছে। কাড়াগুলো আছে তেমনি আপনারটাও আছে, ঠিক। তো আপনার গ্রামের নাম কি? গ্রামের নাম হলুদমণি। আর থানা কোন জায়গায় পড়ছে? থানা বান্দান, জেলা পুরুলিয়া, পোস্ট অফিস সেতিয়াগাঁও। ঠিক ঠিক, খুব সুন্দর ঠিকানা অবশ্য। তো এখন যে আপনার বর্তমান বাড়িতে যে কাড়াটা আছে, তো এই কাড়াটা আপনি নিয়েছিলেন কত দরে এবং কার কাছে? ভালো হবে যদি একটু দর্শককে দিতে পারেন বলে। কাড়াটা আমার লিয়া হয়েছে ঘাগরা গ্রামে। আচ্ছা, এখানে সামনে। আচ্ছা, আর রাখা হইল আজ 5 বছর। আচ্ছা আচ্ছা। তো 5 বছরের মধ্যে আমার লড়াই করা হয়েছে তোমার 3 বছর। কি বল, দু জায়গায় মানে দুবার পরাজয় হয়েছে আর কি। আচ্ছা, আর দুবার জয় হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এখন যে আপনি তৈরি করছেন, তো কোথায় লাগাবেন তৈরি করছেন, গ্রামে কি বাহারে? এখন তো আমাদের তৈরি করা হচ্ছে, দেখো আমরা তো সেই আশাই বলে কি না, তো বলুন বলুন বলুন, মানে ধারগাঁও কানু সিং লেয়ার টিন আশা করা যাবে। ধারগাঁও কানু সিং যেখানে 1,29,000 টাকা। হ্যাঁ, মানে ওইখানে বাদে আর কোথায় কোথায় আপনি লড়াবেন? আর ওই যে সিদ্ধপুর, সিদ্ধপুর আচ্ছা আচ্ছা, সিদ্ধপুর ওই যে মহাশয় মানিক মাতার কাড়ার সাথে? মানিক মাতার কাড়ার সাথে। আচ্ছা আচ্ছা, ওখানে আপনি লড়াতে রাজি আছেন? হ্যাঁ, মানে আমরা দু জায়গার খড় পাওয়া হয়েছে, দু জায়গায় মানে লাগার জন্য জন জায়গায় চান্স পাওয়া যাবে। হ্যাঁ, চান্স পাওয়ালে হবে। হ্যাঁ, নাইলে না ঘরেই থাকিবে। ঠিক ঠিক। দর্শকগণ, আপনারা শুনতেই পেলেন যে মহাশয় প্রাণ কৃষ্ণ সিং লায়া তথা মহাশয় মানিক মাতার কাড়ার সাথে এই কাকুটা লাগাবার জন্য ইনার কাড়াটা দিচ্ছেন তৈরি করে। আচ্ছা কাকু, আপনি তো আমাদের পুরুলিয়া জেলার সবচেয়ে বড় ইয়া সবচেয়ে বড় প্রাইজের কাড়ার সাথে লাগাবার জন্য আপনার দর্শককে দিলেন বলে, লেকিন আপনি আপনার গ্রামে লড়াইটা করবেন কবে? গ্রামে আমার মাঘের 11 তারিখে। মাঘের 11 তারিখে? 11 তারিখে। মানে ওটা কনফার্ম? কনফার্ম। মানে জেলা কমিটির খাতায় আপনার নাম লেখা আছে? হ্যাঁ, জেলা কমিটির খাতায় নিজে যাইয়ে আমার ছোট ছেলেটা খাতায় নাম নিয়ে। আচ্ছা আচ্ছা, মানে এটা ক্যান্সেল হবে না? না, কেন কি দেখুন, আপনি এত আগে ইউটিউবে দিচ্ছেন বলে যে আমার মাঘের 11 দিনে লড়াই হবে আমার নিজস্ব গ্রামের, এই কথাটা কিন্তু আমার আপনার অনেকেরই দর্শকের হয়ে যাবে। আচ্ছা কাকু, আপনি এই কাড়াটা বাদে আপনি জীবনে কতদিন থেকে কাড়া রাখছেন? কাড়া রাখা মোটামুটি হবে কি অনেক দিন থেকে, আমার 16-17 বছর বয়সের পরে বটে। মানে ম্যাট্রিক ওটিক পাস করে? হ্যাঁ, তো লেখাপড়া নাই আমাদের গ্রামের স্কুল। আপনি তো আপনার দর্শককে দিলেন বলে যে আমি 16-17 বয়স থেকে কাড়া লড়াই লাইনটাই। হ্যাঁ, লাইনটাই আছে। আচ্ছা আচ্ছা। তো কাকু, আমাদের পুরুলিয়া তথা ঝাড়খণ্ডের অন্যান্য রসিকের থেকে আর ওই 16 বা 17 বয়সে আপনি কাড়া রাখা এবং লড়াইটাই আলেন কি করে এবং কিসের কারণে? আপনার দর্শককে আপনার মনের কথা দু কথা দিতে হবে বলে। আমি মানে কি আমার ছোট থেকেই মানে আর কি বাবা থাকতেই আর কি। আচ্ছা আচ্ছা। মানে কাড়া, খুকড়া ওড়াই, এই ছৌ নাচ নিজে বাঁশি ফুঁকেছি, মানে প্রতিটা জিনিসই আমার সব মানে একবারে, এই এই একটা জিনিসে বাকি ছিল, বর্তমান এই একটাই এখন এইটাই।
তো ঠিক আছে বন্ধুগণ, আর বেশি কিছু কথা না বলে আপনাদের কাছে আমরা এই ক্ষুদ্র খবরটা বলে এখন ভিডিওটা শেষ দিব করে। আমার ভাষার মধ্যে, কাকুর ভাষার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন নিজের ভাই মনে করে। এবং এই খবরটা যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অন্যান্য রসিকগণকে শেয়ার করে একটু দেখার জন্য সুযোগ দেবেন করে, সঙ্গে লাইক দিবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব দিবেন করে। এরপর দেখাবে কাকুর কাটা আপনাদেরকে খুলে। তো কাকু, আপনি ওই 1,29,000 মাস ওই প্রাণ কৃষ্ণ সিং লায়ার কাটার সাথে লাগাবার জন্য আর এই শ্রাবণ মাসে আপনার কাট তৈরি কেমন আছে চলুন একটু দিবেন খুলে, কেন কি আপনার কাটাটা দেখার জন্য আপনার দর্শকগণ ভিডিওটা দেখছেন অপেক্ষা করে। ঠিক আছে, একটু খুলে এখনই দেখান দিয়া হবে।